হ্যালো ভিউয়ার্স, আপনাদের স্বাগতম জানাই। অনেকদিন পরে লাইভে আসলাম। মাঝখানে আমি 2 মাসের মতো দেশের বাইরে ছিলাম। আসার পরে এই প্রফেশনাল কাজকাম শুরু করার কারণে একটু ব্যস্ততাও গেছে, আপনার সাথে লাইভে আসতে পারি নাই। এবছর যারা বার কাউন্সিলে পাশ করেছেন তাদেরকে আমি তাদের জন্য শুভকামনা, এবং যারা সফল হন নাই তাদের জন্য আমার তরফ থেকে শুভকামনা থাকলো আর ওনাদেরকে অভিনন্দন থাকলো। আসলে আপনারা হতাশ হবেন না, আমি এর আগেও দু 1 বার লাইভে এসে আপনাদের বলেছি আমাদের এই বাংলাদেশ লিগাল স্কুলিং প্রোগ্রামের পক্ষ থেকে, যে আসলে এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন প্র্যাকটিশনার আইনজীবী, তো আমি এক সময় শিক্ষকতার সাথেও ছিলাম, ল কলেজে পড়িয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক ছিলাম, তো সেই থেকে আমি আমার একটা বলতে পারেন এটা আমি আমার প্রফেশনের বাইরে এটা একটা আমার প্যাশন, যে এখানে খুব প্রফেশনালি এটা আমি নিয়েছি তাও না। আমার অনেক ছাত্রছাত্রী বার কাউন্সিলে পাশ করে তারা ওকালতি পেশা খুব ভালো করছে, আবার আমার হাতে গড়া অনেক ছাত্রছাত্রী হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অনেকে এনরোল্ড হইয়া, অনেকে আপিল বিভাগ পর্যন্ত এনরোল হইয়া প্রফেশনে খুব ভালো করছে। তো এখন আবার নতুন করে তার আগে আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা, এটা আমাদের জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এই দিনটাকে আমরা অবশ্যই স্মরণে রাখতে হবে এবং লাখো শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। আপনাদেরকে আমি আবারও উৎসাহিত করছি, যারা পরীক্ষায় ভালো করতে পারেননি, আমি বারবারই বলছি যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, আপনারা নতুন উদ্যমে শুরু করুন, ভেঙে পড়লে হবে না, কারণ সারা পৃথিবীতে এখন চলছে কম্পিটিশন এভরিহোয়ার, আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন প্রচণ্ড কম্পিটিশন। শিক্ষক পরীক্ষা নিচ্ছে, প্রাইমারি স্কুলের শিক্ষক পরীক্ষা নিচ্ছে, সেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, আপনার এই যে শিক্ষক যে প্যানেলই করছে সেখানে দেখলাম পত্রিকায় প্রায় 18 লক্ষ প্রার্থী আছেন, তো সেই হিসাবে তো আমি মনে করি আপনাদের খুব বেশি প্রার্থী আছে তাও না, 35-40 হাজার এমন কিছু না, এর মধ্যে আসলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যারা যোগ্য তারাই আসবে। তো যোগ্য হতে হলে তো এটা কোনো জাদুবিদ্যা নাই, কোনো মিরাকল কিছু নাই, যোগ্য হতে হলে আপনাকে চেষ্টা করতে হবে, খুব ভালোভাবে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সাকসেস আসবে, সফলতা আসবে। আর এই পেশাটাই এরকম, এটাকে আমি আগেও বলেছি অনেকবার, যেহেতু আমি নিজে পেশাটাকে ভালোবাসি এবং 3 দশক পার হয়ে গেছে আমি এই পেশার সাথে আছি এবং ফুল টাইমে আছি, এই মাঝখানে আমি আমাদের সুপ্রিম কোর্টে কিছু ছাত্রছাত্রী আসে বিভিন্ন প্রবলেম নিয়ে বার কাউন্সিলের অথবা হাইকোর্টের, আমি তাদের সর্বাত্মক সহযোগিতা করি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবেন যে আমাদের সহযোগিতার হাত খুবই প্রসারিত এবং আপনারা খুশি হবেন, যোগাযোগ করলে অবশ্যই আপনারা খুশি হবেন। আর পড়াশোনার ব্যাপারে বলছেন, যেভাবে প্রশ্নগুলো হয়, আসলে প্রশ্নগুলো যারা করে তারা তো অনেক অভিজ্ঞ, এখানে সিনিয়র আইনজীবী থাকেন, এখানে বিচারপতিরা থাকেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা থাকেন, খাতা মূল্যায়নও তারা করেন, তো প্রশ্নগুলো এমনভাবে করা হয় যে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়, অথচ কিন্তু এগুলো খুবই সিম্পল এবং সহজ, খুব সহজেই উত্তরগুলা আপনারা লিখতে পারবেন, মৌখিকও বলতে পারবেন, আর MCQ-তে একবার পার হয়ে গেলে ওইগুলোই কাজে লাগবে লিখিত, লিখিত পার হয়ে গেলে ওগুলোই কাজে লাগবে মৌখিক বা ভাইবা পরীক্ষায়। তো সেই জন্যে আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে যারা মনে করেন সমস্যা আছে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য, একবার আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছি, আপনারা যারা আসতে চান যোগাযোগ করবেন।